হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো বা অন্যান্য সকল বিষয়ের যারা স্টুডেন্ট রয়েছো, তোমরা ভাবছো তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কতটা কমানো হবে বা কীভাবে কমানো হবে, এ তো আমরা এখনও পর্যন্ত সঠিক প্রসিডিওর জানি না। তো সেই কারণে আজকে এই ভিডিওতে তোমাদের সিলেবাস নিয়েই আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা এতদিন ধরে ওয়েট করে রয়েছো, তোমরা অনেক সিলেবাস কভার করে দিয়েছো, ও সেক্ষেত্রে তোমাদের একটা মনে আশঙ্কা রয়েছে, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এর যে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাস কতটা কমানো হবে এ বা আমাদের এক্সাম বা কবে হবে। তো এখানে এ তোমাদের সবার প্রথমে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে আলোচনা করব, তারপরে অন্যান্য ক্লাস নিয়েও আলোচনা করব। সবার প্রথমে আমি মাধ্যমিকের কথা বলি। তোমাদের যে ডেটা তোমরা জানতে পাচ্ছ যে তোমাদের এর কতটা সিলেবাস কমানো হবে, তোমরা জানো যে তোমাদের 30-40% যে সিলেবাস রয়েছে সেটাকে কমিয়ে আনার কথা পরিকল্পনা করা হচ্ছে, এবং তোমাদের যে মানে পরীক্ষার যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা একই রাখার চেষ্টা করা হচ্ছে, এ বা তোমাদের সময়সীমাকে বাড়ানো হবে না এরকমটি বলা হচ্ছে। যে সময়ে তোমাদের পরীক্ষা হতো বিগত সময় বছরগুলোতে সেই সময়ে নাকি তোমাদের পরীক্ষা হবে, এমনই জানিয়েছে সিলেবাস কমিটি। এবং সিলেবাস কমিটি যেটা তোমাদের জানিয়েছে যে 30-40% সিলেবাস কমানো হবে, এখনও পর্যন্ত কিন্তু তোমরা জানোনি যে তোমাদের 30-40% এই যে সিলেবাস কমানো হবে সেটা কোথার থেকে কমানো হবে, কারণ সিলেবাস কমিটিও কিন্তু এই নিয়ে ডিসিশান করছে। এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে 30-40% যে সিলেবাসটা কমানো হবে সেটা কোন চ্যাপ্টারটা বাদ দেওয়া যায় বা কোন চ্যাপ্টারের কোন অংশটা বাদ দেওয়া যায়, কারণ তোমাদের এরকমভাবে সিলেবাসটাকে বাদ দিতে হবে যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। সেক্ষেত্রে সমস্যায় পড়বে হচ্ছে বিজ্ঞানমূলক যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে এর সিলেবাস বাদ দিতে গেলে কিন্তু অনেকটা ভাবতে হবে যে এই চ্যাপ্টারটা যদি বাদ দিই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো, বা এই চ্যাপ্টারের এই অংশটা যদি বাদ দিই তো স্টুডেন্টদের পরবর্তী সময়ে কোনো প্রবলেম হবে না তো, এটা কিন্তু তোমাদের ভাবতেই হবে। এ তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের সিলেবাস কিন্তু ভাবা হচ্ছে কতটা কমানো হবে। আমি জানি না এখনও পর্যন্ত ও কেন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনও পর্যন্ত কেন সিলেবাস দেয়নি, যেহেতু বলছে যে মাধ্যমিকের এক্সাম সেই সময়েই হবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেকটা সিলেবাস মানে পড়তে সমস্যা তো হচ্ছে, আমি জানি, আমি পড়াচ্ছি, আমার ক্ষেত্রেও হচ্ছে, কারণ যে সিলেবাসটা আমি ধরো পড়াচ্ছি স্টুডেন্টদের, বা একটা স্টুডেন্ট যখন পরিকল্পনা করছে যে এই সিলেবাসটাকে খুব ভালো করে করব, অনেক স্টুডেন্টকে এখন পর্যন্ত সেই সিলেবাসটাকে ভালো করে পড়ছে না, ভাবছে যদি বাদ চলে যায়। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো শেষের দিকে যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসকে একটু অ্যাভয়েড করতে, কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষা আর মানে কোভিডের আগে কিন্তু অনেকটা স্কুলে সিলেবাস শেষ হয়ে গেছে, প্রায় এক প্রথম ইউনিট টেস্টে যে সিলেবাসগুলো ছিল ও প্রথমের দিকে সেই সিলেবাস কিন্তু কিন্তু অলরেডি স্কুল থেকে কভার করে দিয়েছে, এবং তোমাদের অনলাইনে কিন্তু তারপরে ধাপে ধাপে অনেকটা পড়ানো হয়েছে। শেষের দিকে যে সিলেবাসটা রয়েছে সেখান থেকেই কিন্তু কমানোর সম্ভাবনা বেশি এমনটি জানা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ফার্স্টের বা প্রথমের দিকে যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো খুব ভালো করে পড়ো। যেহেতু সিলেবাস কমিটির সভাপতি অভিক মজুমদার একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেই কারণে তার পরিবর্তে দায়িত্ব এসেছে অন্য একজনের, তারা ডিসাইড করছে এখন কীভাবে সিলেবাসকে রিডিউস করা যায় বা কোন সিলেবাসকে বাদ দিলে স্টুডেন্টের কোনো ক্ষতি হবে না, সেই অনুযায়ী তোমাদের সিলেবাস দেওয়া হচ্ছে। এবং যখনই তোমাদের এরকম কোনো ইনফরমেশান আসবে এই সিলেবাস থেকে এই অংশ বাদ দেওয়া হচ্ছে, কোন সিলেবাস থেকে কতটা করে অংশ বাদ দেওয়া হচ্ছে, সেই নিয়ে তোমাদের রীতিমতো ডিটেলসে আমি আলোচনা করে দেবো। এর পরবর্তী হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের কথা, বা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা আছে সেটা কখন হবে বা সিলেবাস কতটা কমানো হবে। আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কথা যদি বলি, তোমাদের উচ্চ মাধ্যমিকের কোনো সিলেবাস কিন্তু কমানো হবে না, এটা কিন্তু সরাসরি বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং এটা করা যাবে না। এর অনেকগুলো পেছনে কারণ আছে, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে পরে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট N11 পড়ে বা অন্যান্য ছোটোখাটো যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য প্রিপারেশান নেয়, বা অন্যান্য যে 10 লেভেলের যে এক্সামগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্সে যাওয়া যায় বা পার্টিকুলার অন্যান্য ভিন্ন কোর্সে যাওয়া যায় সেইগুলোর দিকে যায়। কিন্তু উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের জয়েন্টে বসে, এবং অন্যান্য বা যে পপুলার যে এক্সামগুলো আছে যেগুলো অল ইন্ডিয়া বেসিস এক্সামগুলো আছে সেই এক্সামে কিন্তু বসে। সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাস আছে সেটা যদি
যদি রিডিউস করা হয় সেক্ষেত্রে তোমরা যখন অল ইন্ডিয়া বেসিসে কোনো এক্সাম দেবে এ তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম হবে, কারণ টুয়েলভের এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হয়। ফর এক্সাম্পল নিটের কথা যদি বলি, ফর এক্সাম্পল তোমাদের যদি বলি জয়েন্টের কথা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হবে এবং তোমরা অন্যদের থেকে অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে অব্যাহত রাখা হয়েছে, যে পরিমাণ তোমাদের সিলেবাস বিগত সময়ে ছিল বা যতটা সিলেবাস তোমাদের বই যতটা সিলেবাস তোমাদের রয়েছে ততটা সিলেবাসই কিন্তু তোমাদের রাখা হবে। তোমাদের সিলেবাসকে কখনোই কমানো হবে না এটা কিন্তু জানানো হয়েছে। এবং তোমাদের যে পরীক্ষার সময়সীমা আছে, যে সময় তোমাদের পরীক্ষা হতো সেই সময় তোমাদের পরীক্ষা হবে না জানা যাচ্ছে, ওটা একটু পিছিয়ে যাবে এ তোমাদের জুন জুলাই মাসের দিকে, জুন থেকে জুলাই মাসের দিকে তোমাদের পরীক্ষা হবে। সম্ভাবনা জুনের শেষের দিকে তোমাদের এর উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল এক্সাম আছে সেই এক্সাম হবে। এবার কথা হচ্ছে তোমাদের অনেকের ধারণা যে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের টেস্ট কি অ্যাকচুয়ালি হবে, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তোমাদের যখন এই কালী পুজো শেষ হয়ে যাবে, মানে এই দুর্গা পুজোর পর কালী পুজো শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের যে সময় স্কুল খোলে সেই সময় কিন্তু তোমাদের এর টেস্ট নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এর। সেক্ষেত্রে তোমাদের সিলেবাস পুরোটা নাও হতে পারে, সিলেবাসটা একটু কমিয়ে দিতে পারে, মাধ্যমিকের যে পরিমাণ সিলেবাস থাকবে সেই পরিমাণ সিলেবাস পুরোটাই হবে, মানে রিডিউস করার পর যে সিলেবাসটা হবে সেই সিলেবাসের ওপর টেস্ট হবে, সেই সিলেবাসের ওপর ফাইনাল হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের যে টেস্ট রয়েছে সেটা কিন্তু একটু পিছিয়ে দেবে, যে কালী পুজোর পরে যে সঙ্গে সঙ্গেই তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে সেটা কিন্তু না, যেহেতু ফাইনাল পিছিয়ে যাবে তোমাদের টেস্টটাও অনেকটা পিছিয়ে যাবে এবং তোমরা পুরো সিলেবাস কভার করার জন্য সময় পাবে। এবং এই ভেবে তোমরা বসে থেকো না, কারণ পড়াশোনা তোমরা চালু করো, উচ্চ মাধ্যমিক কিন্তু অতটা ছোট ব্যাপার না। তো এখানে তোমাদের এরপরে হচ্ছে অন্যান্য যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর এক্সাম কী হবে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের যে অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা জানো, বলেছে বলা হয়েছে কালী পুজোর পরে তোমাদের স্কুল খুলে যাবে, সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে সমস্ত ক্লাসের কিন্তু ক্লাসের স্টুডেন্টরাই কিন্তু স্কুলে গিয়ে পঠন পাঠন শুরু করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের রেগুলার বেসিসে তোমরা নাও যেতে পারো, ও তোমাদের কী হচ্ছে পার্টিকুলার একটা টাইম দেওয়া হবে, মানে সপ্তাহে দুদিন কি একদিন, সেই অনুযায়ী তোমরা স্কুল করতে পারবে। এবং এরকমভাবে যদি স্কুল চালু হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম হবে। কীরকমভাবে হবে, তোমাদের অন্যান্য যে কিছু কিছু স্কুল আছে অনলাইনে অলরেডি এক্সাম নিচ্ছে, তো তোমাদের যদি স্কুল মানে খুলে যায়, স্কুলে গিয়ে তোমরা পড়াশোনা করো যেরকমটি বলা হয়েছে যে কালী পুজোর পরে তোমাদের স্কুল খুলে যাবে, সেক্ষেত্রে তোমাদের স্কুলের যে সিলেবাসটা কভার হয়েছে, স্কুলের যে সিলেবাসটা তোমাদের কভার হয়েছে সেই সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের এক্সাম হবে, কোন সিলেবাসের ওপরে তোমাদের এক্সাম হবে না। অনলাইন ক্লাস করিয়েছে বা যে মাধ্যমে তোমাদের স্কুল পড়াক না কেন, যতটা পরিমাণ স্কুল সিলেবাস কমপ্লিট করেছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম হবে। এখন কিন্তু এটাই জানা যাচ্ছে, মানে তোমাদের এক্সাম হবে না একেবারে তা না, তোমাদের নাইন আর ইলেভেনের কিন্তু এক্সাম নেওয়ার পরিকল্পনা চলছেই সেক্ষেত্রে, এবং এইট নাইন যারা আছে তোমাদেরও এক্সাম হতে পারে, এই রকমভাবে এক্সাম হবে। স্কুলের যে পরিমাণ সিলেবাস শেষ হয়েছে তার ভিত্তিতে তোমাদের এক্সাম হবে। তো আশা করি তোমাদের যে ডাউট রয়েছে সেই ডাউট আমি পুরো ক্লিয়ার করে দিলাম, এবং কত পার্সেন্ট কমবে এই এখন 30-40 বলেছে, কোথার দিয়ে বাদ হবে মাধ্যমিকের ক্ষেত্রে সেটা যখনই সিলেবাস কমিটির থেকে জানানো হবে তোমাদের সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো। সেই কারণে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সবার প্রথমে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।